আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে মোট 41 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চার দিনে এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। বুধবার ছিল দলটির মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 17 জন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে 3 জন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে 4 জন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 7 জন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 10 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে গাজীপুর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে 25 মে। এছাড়া 12 জন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে 21 জুন। গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরখাস্ত হওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, 26 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেসবাউদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ। এছাড়া গাজীপুর সিটি নির্বাচনে আরও মনোনয়ন নিয়েছেন যারা, তারা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আবদুল্লাল মামুন, সাবেক সদস্য আব্দুল আলী মোল্লা, উপকমিটির সাবেক সদস্য সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এস এম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের, প্রাথমিক সদস্য মোহাম্মদ হারুনর রশিদ এবং যুবলীগের সদস্য মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল। রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তার সঙ্গে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার। খুলনায় দলীয় মনোনয়ন প্রত্যাশী চার নেতা হচ্ছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য রেনু রেমা এবং খুলনা সদর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের আবদুল্লাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঈন তুষার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিনউদ্দিন আহমেদ। এদিকে সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 10 জন। তারা হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এটিএমএ হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক সালে আহম্মদ সেলিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহম্মদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহম্মদ শিপলু এবং সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাহিউদ্দিন আহম্মদ।